বন্ধু গুগল, তুমি কি আমাকে কৈলাস পর্বত সম্পর্কে কিছু জানাবে? হ্যাঁ, অবশ্যই জানাবো, চলো যাওয়া যাক। বন্ধু, আমি প্রথমে তোমাকে এই পর্বতের উত্তর দিকটা দেখাচ্ছি, তুমি দেখো। বন্ধু, কৈলাস পর্বতে কি আছে? বন্ধু, হিন্দু মতে কৈলাস পর্বতকে ভগবান শিব তার পরিবারের বাসভূমি বলা হয়। বৌদ্ধ ধর্ম মতে কৈলাস তাদের দেবতা দেবযোগের আবাস। বন্ধু, এবার আমি তোমাকে এই পর্বতের দক্ষিণ দিকটা দেখাচ্ছি। বন্ধু গুগল, তুমি আমাকে এই পর্বতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিছু বলো না। এটি তিব্বতে অবস্থিত, এর অবস্থান পৃথিবীর অক্ষের ওপরে, অর্থাৎ কৈলাস পর্বত পৃথিবীর কেন্দ্র। এই পর্বত পৃথিবীর ভরকে ধরে রেখেছে বলে মনে করা হয়। বন্ধু, এবার আমি তোমাকে এই পর্বতের পূর্ব দিকটা দেখাচ্ছি, দেখো, দেখে মনে হচ্ছে একটি পিরামিড যেন দাঁড়িয়ে আছে। এই ব্যাপারে আমি তোমাকে পরে আরো বলছি। বন্ধু গুগল, এই পর্বত থেকে কি কোনো পর্বতারোহী উঠতে পেরেছে? না বন্ধু, এই পর্বতে আজ পর্যন্ত কোনো পর্বতারোহী উঠতে পারেনি। এই পর্বতের উচ্চতা 6638 মিটার। তুমি নিশ্চয় জানো মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার। মাউন্ট এভারেস্টকে মানুষ জয়লাভ করতে পারলেও কৈলাস পর্বতকে কোনো মানুষ জয়লাভ করতে পারেনি। কারণ একটি বৈজ্ঞানিক অনুমান, যারা এই পর্বতে আরোহণ করতে চায় তাদের জন্য পর্বতটি তার অবস্থানের পরিবর্তন করে। আমার কাছেও এই পর্বত একটি রহস্যের পর্বত। বন্ধু, এটা কৈলাস পর্বতের পশ্চিম দিক, ছবিটি ভালো করে দেখো, দেখে মনে হচ্ছে ভগবান শিব ধ্যানরত অবস্থায় বসে আছে। বন্ধু, এই পর্বতের কথা যত শুনছি ততই ভাল লাগছে, এর সম্পর্কে আরো কিছু তথ্য বলো না। আমি এই পর্বত সম্পর্কে সামান্যই জানি, তবু যতটা জানি বলছি, এখানে মানুষের বয়স বেড়ে যায়। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, আর একটু সোজা করে বলো। তবে শোনো, ধরা যাক তুমি এখানে আসলে তোমার চুল নখ খুব তাড়াতাড়ি বাড়বে, অন্য জায়গায় তোমার চুল নখ 1 মাসে যতটা বাড়বে এখানে তা মাত্র 24 ঘন্টায় বাড়বে। অর্থাৎ তুমি যদি এখানে 1 দিন থাকো তোমার বয়স 1 মাস বাড়বে। খুব আশ্চর্যজনক, তাই না? হ্যাঁ বন্ধু। বন্ধু, তোমাকে আর একটা কথা আমি বলি, রাশিয়ার গবেষকদের তথ্য অনুসারে কৈলাস পর্বত পৃথিবীর বৃহত্তম ম্যানমেড পিরামিড। আর এটাও কল্পনা করা হয় এটি এলিয়ান দ্বারা নির্মিত পিরামিড। তবে যাই হোক, এই পর্বতটি পৃথিবীর সবচাইতে রহস্যে ঢাকা পর্বত। বন্ধু গুগল, তোমার কথা থেকে আমি বুঝলাম এই পর্বত হিন্দু বৌদ্ধ ও জৈনদের নিকট অতি পবিত্র। শুধু তাই নয়, বেদ মতে কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে একটি সংযোগের মাধ্যম।
বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।